হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি সৈকত বলছিলাম টঙ্গী থেকে। জি, আচ্ছা, বেসিক্যালি আমার বয়সটা হচ্ছে এখন 29। আর হ্যাঁ, আমার হচ্ছে যখন আমি মানে আমার 15-16 বছর বয়স, তখন বেসিক্যালি আমি একটা মানে গাছের সাথে দোলনা বেঁধেছিলাম, ওইখান থেকে পড়েই যায়। পড়ে যাওয়ার পরে হুম হুম দেখা গেছে যে তার 10-12 দিন পর থেকে আমার জয়েন্টে জয়েন্টের ব্যথা ফিল করি। তো তারপর থেকে অনেক ট্রিটমেন্ট করা হয়েছে। প্রথমে আমি রিমিটিক ফেভার হিসাবে ডাক্তাররা ডায়াগনোসিস করে, কিন্তু পরে আমি যখন অ্যাপোলো হসপিটালে যাই, তখন হচ্ছে ওখানে একজন ইন্ডিয়ান ডাক্তার ছিল, উনি আমাকে মানে এটা একটা আর্থ্রাইটিস, পোলার আর্থ্রাইটিস নামে একটা আর্থ্রাইটিস উনি ডায়াগনোসিস করেন। এবং তখন থেকে আমি বেসিক্যালি ওখানে ওনার কাছে ট্রিটমেন্ট করার পরে আমি মোটামুটি আমার প্রবলেমটা সলভ হয়ে গেছিল। মানে আমি মোটামুটি দেখা গেছে যে এই পর্যন্ত হচ্ছে আমি এখনো ওই প্রবলেমটা মানে আমার আছে। দেখা গেছে যে খুব বেশি যখন ঠান্ডা পড়ে বা ইয়া হয়, তখন আমার মানে জয়েন্টের ব্যথা শুরু হয়। তারপরে হচ্ছে যখন অনেক বেশি গরম, তখন আমার জয়েন্টের ব্যথা শুরু হয়। অথবা দেখা গেছে আমি অনেকক্ষণ বসে আছি কোথাও, তখন বসার পরে উঠে দাঁড়ায় দাঁড়ায় পা ফেলতে গেলে আমার ব্যথা হয়। তো এটা দেখা গেছে বেসিক্যালি বেশি হয় হচ্ছে আমার থাইয়ের যে জয়েন্টটা আছে হুম মানে হুম হচ্ছে ওইখানে, এবং আমার ব্যাক, থায়ের ব্যাক যেটা আর কি, মেরুদণ্ড, হুম মেরুদণ্ডের নিচের যে অংশটা, আপনি এখন এই কোনো এই ওষুধ অংশ খাচ্ছেন? না, বেসিক্যালি আমি এখন কোনো ওষুধ খাচ্ছি না। মানে আমার দেখা গেছে যে পেইনটা এমন হয় যে হঠাৎ করে খুব পেইন হচ্ছে, মানে আমার পেইন হচ্ছে, বাট দেখা গেছে যে আমি ওইটা মানে পেইন থাকতে থাকতে আমি ট্রাই করি ওটা ইয়ে করার জন্য। পরের দিন সকালে দেখি বা কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে করতে দেখি বা এরকম করতে করতে করলে মানে আস্তে আস্তে আপনা আপনি কমে এটা আসে। ঠিক হয়ে যায়। মানে এটা দেখা গেছে যে অনেক বেশি যখন পর্যায়ে যায়, তখন আমি খুব বেশি হলে আমি একটা পেইন কিলার খাই। এটা খুবই রেয়ার, মানে আমি পেইন কিলার বেসিক্যালি খাই না, কিন্তু যখন একদমই এটা এক্সট্রিম লেভেলে যায় তখন জাস্ট আপনি আমি খাই। আপনি বাট আগে আগে কি সালফাসালাজিন খেয়েছেন আগে? ওইটা হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা একটা সালাদিন খেয়েছি। আমার সালাদিন আমি অনেকদিন পর্যন্ত খেয়েছি, বাট সালাদিনটা আমি হচ্ছে আমার ট্রিটমেন্ট করার আরো 2-3 বছর আমি সালাদিন খেয়েছি, কিন্তু এখন আমি আপাতত খাই না। কারণ সালাদিন খেলে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে অনেক হেয়ার ফল হইতো, ইয়ে হইতো, তো এই প্রবলেম গুলার কারণে আমি ওই ওষুধটা মানে স্টপ করেছি অনেক আগেই আপনি আর কি কি। করেন বর্তমানে, পেশা কি? আমি এখন হচ্ছে জব করতেছি, আমি হচ্ছে টেক্সটাইল রিলেটেড জব করতেছি, টেক্সটাইল বসে ইঞ্জিনিয়ার। থাকেন না তো, না হাঁটাহাঁটি করেন? হ্যাঁ, আমার ডেস্ক জব, হাঁটাহাঁটি করতে হয়, তো বেসিক্যালি আমার ডেস্ক জব, মানে আমার দেখা গেছে আমি বসাম জব এখন করতে কি হয়। জানতে চাচ্ছেন আমার কাছে, কি জানতে চাচ্ছেন? বেসিক্যালি আমি জানতে চাচ্ছি যে আমার এই যে ব্যথাটা হচ্ছে বা এটা যে হচ্ছে বা এটার আসলে আমার করণীয় কি, মানে আমি কি একদম পুরো কিউর হওয়া পসিবল, বা এটার হওয়াটার পেছনে কারণ কি, বা এখনো কেন এই জিনিসটা হচ্ছে, মানে এটা আমার কি করা উচিত বেসিক্যালি আচ্ছা আমি আচ্ছা, আসলে। জি আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। উনি এক প্রকার আর্থ্রাইটিস আক্রান্ত, এটা 100% কনফার্ম। তবে আমার কাছে মনে হয় এনকাইলোজিং স্পন্ডিলাইটিস বা এই জাতীয় যে কোনো স্পন্ডালো আর্থ্রোপ্যাথি বা স্যারো পজিটিভ আর্থ্রাইটিস বলি আমরা, তো এটা হতে পারে। অনেক অনেক আছে, এটা অল আর জেনেটিক্যাল অটোইমিউন হুম ডিসঅর্ডার। হুম হ্যাঁ, এটা হতেই পারে। তো উনি কিন্তু একটা হিস্ট্রি দিল যে পড়ে ওনার গিয়েছিল, হ্যাঁ পড়ে যাওয়ার একটা হিস্ট্রি আছে। তারপর থেকে ব্যথা। এখন যদি কেউ দোলনা থেকে পড়ে, বুঝেন হ্যাঁ কোথা থেকে পড়লো, গাছ থেকে পড়লো, দোলনা থেকে পড়লো, পড়লে হয় সে দাঁড়িয়ে পড়লো বা বসে পড়লো। হুম হুম তো বসে পড়লে হয় কোমরে কোথাও লাগছে বা দাঁড়িয়ে পড়লে পায়ের তলায় লাগবে, হুম হুম তাহলে ওই স্পেসিফিক জায়গায় ব্যথা হবে বা ইঞ্জুরি হবে হুম বা হুম ভেঙে যাবে। কিন্তু কিন্তু ওনার কিন্তু সারা শরীরেই ব্যথা, মানে ওনার কিন্তু পরবর্তীতে জোড়ায় জোড়ায় হুম ব্যথা। হুম তাহলে বোঝা যাবে যে হিস্ট্রিটা উনি দিয়েছে যেটা সেটা ঠিক আছে, কিন্তু এটা আমলে নেওয়া যাবে না, মানে আচ্ছা আমাদেরকে সেটা আমলে নেওয়ার সুযোগ নেই। হুম হুম তারপরে হচ্ছে উনি বলছে যে ওনার রিউমেটিক ফিভারের চিকিৎসা হুম হুম করেছে। হ্যাঁ, এটা ভুল হয়েছে ডাক্তারদের, এটা হতেই পারে, অনেক সময় মিসডায়াগনোসিস হয়। এরা বাংলাদেশে একটু ব্যথা বেদনা হলেই বাচ্চাদের স্পেশালি হুম হুম এটা রিউমেটিক ফিভার বলে ধরে নেওয়া হয়। রিউমেটিক ফিভার টোটালি একটা ইনফেকশিয়াস ডিজিজ, এটা হচ্ছে স্ট্রেপ্টোকোকাস নামাস নামক একটা একটা জীবাণু দিয়ে জীবাণু হয়। থেকে, গলা ফেরিনজাইটিস থেকে হুম এটা হুম হয়। এটা টনসিলাইটিস ফেরিনজাইটিস দেখে দেন, এটা হতে পারে, তবে সেটার কার্ডিনাল ফিচারই আলাদা, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। উনি কিন্তু এখন বলছে ওনার হিপ, হুম হুম বোথ হিপে প্রবলেম হচ্ছে। এই মোস্ট অফ দ্য অ্যানকাইলোজিং এর রুগী হিপ জয়েন্ট কি হয়, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেকেন্ডারি মানে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে এবং জোড়াটা আস্তে 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 ডিটুরিয়েট করে। তো রুগী দেখে আমার ব্যথা কম থাকলে ভালো, একটু মুভ করতে পারলে ভালো, সেটা আর অত একটা
মানে ওইভাবে ট্রিটমেন্ট করতে চায় না বা এটা যে একটা রিহ্যাব করা দরকার এটা জানে না। তো আপনার আমার এখন প্রথম কাজ আপনাকে আমি বলবো, আপনি নিয়মিত অন্তত 1 ঘন্টা থেকে আধা ঘন্টা হাঁটতে হবে, এবং অফিসে টানা বসে থাকবেন না প্রতি 1 ঘন্টা পর পর। আপনার ফ্লোরে আপনি যেহেতু টেক্সটাইলে জব করেন, হাঁটা চলাফেরা করবেন, এ গেল প্রথম কাজ। দ্বিতীয়ত, আপনি যদি সুযোগ পান নিয়মিত সাঁতার কাটবেন, নিয়মিত না পারলে সপ্তাহে 1 দিন। সাইকেল চালাতে যদি আপনি পারেন সাইক্লিং করবেন, মানে আপনাকে চলাফেরা বেশি 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 করতে হবে। আর অ্যানকালোজিং এই জাতীয় কিছু ব্যায়াম আছে, স্পেশালি আমরা বলি জয়েন্ট মোবিলাইজিং এক্সারসাইজ, আপনি ইউটিউবে গিয়ে আমার চ্যানেলও পাবেন বা অন্য ডাক্তারদের ব্যায়ামগুলো আপনি শিখে নেন। আর আপনাকে রিঅ্যাসেসমেন্টে যেতে হবে, আপনাকে আবার নতুন করে ব্লাড টেস্টগুলো করে দেখতে হবে, এবং আপনার জন্য স্পেশালি যেমন হেপাটাইটিস বি এর টিকা বা কিছু ওই যে ইনফ্লুয়েঞ্জার টিকা, এ এর টিকা, ভ্যাকসিনেশন প্রয়োজন, তবে সেটা একজন ডাক্তারের তত্ত্বাবধানে এটা করতে হবে। এবং এই যে বলছিলেন সালফাসালাজিন খেয়েছেন, এই জাতীয় ডিজিজ মডিফাইং ড্রাগ হয়তো খেতে হতে পারে, কিন্তু আপনার লিভার কিডনি ফাংশন টেস্ট করে দেন একজন স্পেশালিস্টের মাধ্যমে আপনাকে খেতে হবে। এখন কিন্তু আরও নতুন অনেক সেফ ড্রাগ আসছে, যেমন আপনি বলছিলেন যেটা খেলে চুল পড়ে যায় বা আপনার সমস্যা হয়, অনেক সময় প্রস্রাব হলুদ হয়, কনস্টিপেশন হয়, সো আরও বেটার ড্রাগ আসছে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ আপনাকে খেতে হবে। এই রোগের আপনার এখনই যদি আপনি চিকিৎসা কন্টিনিউ করেন, ঠিক মতো এক্সারসাইজ করেন, লাইফ স্টাইল চেঞ্জ করেন, আপনি ভালো থাকতে পারবেন, ভালো হয়ে যাবেন। মানে ভালো থাকাটাই হচ্ছে এখন আপনার মূল মুখ্য। আর যদি মনে করেন চিকিৎসা আপনি ডিজেবল হবেন সেটা একদিনে বুঝবেন না, এটা কয়েক বছর পরে দেখবেন আপনার বেঁকে গিয়েছে, জোড়া পাল্টাতে হবে ডাক্তাররা বলবে, সো এখনই সাবধান হন। আমরা ইতিমধ্যে একজন দর্শকের প্রশ্ন পেয়েছি, তিনি লিখেছেন কামরুল আলম, ওনার বয়স হচ্ছে 32 বছর, খুব কষ্টে আছি 10 বছর ধরে, আচ্ছা, ঘুমালে ঘাট থেকে মাজা পর্যন্ত ব্যথা হয়, হুম হুম, এত ব্যথা হয় যে ঘুম ভেঙে যায়, কি করব? জি, আমি আমার ফেসবুক এবং ইউটিউবেও আমি বলে মানে জানতে চেয়েছিলাম রোগীদের যে অনেকের যে কার কত বছর ধরে ব্যথা, তো আমি দেখলাম কারো মানে 1 বছরের নিচের ব্যথা খুব কম, মানে মোস্ট অফ দ্য রুগীর ব্যথা কারো 10 বছর, কারো 15 বছর, কারো 5 বছর, বা খুব রেয়ার হয়তো 6 মাস এরকম পাওয়া যাচ্ছে। তো যারা আসলে ব্যথায় ভুগে থাকে, এটা আসলে ক্রনিক পেইনই ভুগে থাকে মোস্ট অফ দ্য রুগী, এবং এবং ক্রনিক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন ধরে হয়তো পেইন কিলার খেয়ে খেয়ে ভালো যখন হচ্ছেই না তখন কিন্তু আসে আসে হ্যাঁ, তো এটা আরো ক্রনিক তৈরি করে। ক্রনিক মানে হচ্ছে যে ব্যথার বয়স মোর দেন 3 মান্থস, মানে 3 মাসের বেশি হয়ে যায় তখনই ক্রনিক হয়ে যায়, এবং দেখেন 10 বছর 15 বছর ধরে ব্যথা হচ্ছে হচ্ছে। এটা রুগীরা হচ্ছে কি মানে ওই যে ব্যথার ওষুধ খায় বা কিছুদিন ভালো থাকে বা কিছু ব্যথার ওষুধ খেলে কিছু মোটামুটি কন্ট্রোলে থাকে, বা অনেক কারণে দেখা যায় যে তার একটু মানে ব্যথাটা এমন মানে জোয়ার ভাটার মতো আপ ডাউন করে, হ্যাঁ, অমাবস্যা পূর্ণিমার মতো, দিন রাতের মতো ব্যথা বাড়ে কমে বাড়ে কমে এভাবে চলতে থাকে। তো ক্রনিক যখন হয়ে যায় তখন কিন্তু রুগী এক পর্যায়ে চলে যায় যে রুগী এটাকে নিজের মধ্যে কোপ করে নেয় বা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করে, তখন মাইল্ড টু মডারেট টাইপ পেইনও কিন্তু সে মেনে নেয় বা তার তেমন কোনো সমস্যা হয় না। যখনই সিভিয়ার পেইনে যায়, অভ্যস্ত হয়ে যাওয়ার মতো একটা হ্যাঁ, ব্যাপার, এটাকে থ্রেশোল্ড লেভেল পর্যন্ত সে কন্ট্রোল করতে পারে, দেন যখন সেটা সিভিয়ার পেইন হয় মাঝে মাঝে তখনই সে হয়তো ডাক্তারদের কাছে আসে। আসার পর এখন ডাক্তার সাহেবরা শুরুতে অনেকে হয়তো আবার ব্যথার ওষুধ দেয় প্রাইমারি স্টেজে, বা কিছু বলে আপাতত কয়েকদিন খেয়ে দেখেন বা একটু রেস্টে থাকেন 7 দিন 10 দিন, তো কিছুদিন ব্যথার ওষুধ আবার 7 দিন 10 দিন খেলে আবার কমে যায়, তা আবার দেখা যায় এভাবে 10 বার মানে কয়েক মাস গেল আবার ব্যথা শুরু হলো। তো এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে খারাপ। আমি বলি প্রত্যেকটা রুগীর যে কোনো ব্যথা, সেটা পেটের ব্যথা হোক মানে এনি হোয়ার, শরীরের ব্যথা হচ্ছে রুগীর জন্য আশীর্বাদ, যে ব্যথাটা একটা রোগের পূর্বাভাস যে আপনার সমস্যা হচ্ছে। কিছু কিছু রোগ আছে আপনি বুঝতেও পারবেন না আপনার শরীর টোটালি কি, যেমন ক্যান্সার বা অন্যান্য অনেক ডিজিজ আছে যে তার ভিতরে সব সাইলেন্ট কিলার হিসেবে সাইলেন্ট কিলার মানে কাজ করে, মানে একেবারে নীরব ঘাতক, নীরবে নীরবে অনেক কিছু হয়ে যায় কিন্তু একেবারে অ্যাডভান্স স্টেজে তখন হয়তো বা আসে ডাক্তারের কাছে বা ক্লিনিক্যালি সে শো করে না, ফিচার আসে না, কমপ্লিকেশন আসে না। তো ব্যথা হলে শুরুতে যদি আমরা কনফার্ম করি, যেমন ওনার ক্ষেত্রে
কামরুল হাসান সাহেব যদি পুরো মেরুদণ্ডটা একটা এমআরআই করে দেখতে পারে, আমি জানি না, এটা অ্যাসেস করলে বোঝা যাবে, বা আমরা অনেক সময় স্পাইন মুভ করে দেখি, সার্ভাইকাল কম্প্রেশন টেস্ট, ডিকম্প্রেশন টেস্ট, স্কবার্স টেস্ট, এসএলআর টেস্ট, বিভিন্ন আমরা সাইন দেখি, টেস্টগুলো করে স্পাইনে বা মানে ফিজিক্যাল কিছু আছে এক্সামিনেশন যে এক্সামিনেশন করে ক্লিনিক্যালি আমরা বোঝা যায়, বোঝা যায় যে আবার আমরা কোনো কিছু আছে যখন টেস্ট করতে দিতে হয়, ইনভেস্টিগেশন কিছু করতে করলে দিতে বোঝা হয়। যায় ভাই অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা এক্স রে বা এমআরআই করে দেখি বা সিটি স্ক্যান, পাশাপাশি বিভিন্ন ব্লাড টেস্ট করলে কনফার্ম করতে হবে যে ওনার কেন 10 বছর ধরে ব্যথাটা হচ্ছে। তো কেনের এবং উত্তর ওনার যদি ব্যথার তীব্রতা কিন্তু অনেক, ঘুম ভেঙে যায় উনি ঘুম ভেঙে বলেছেন। যায়, হ্যাঁ, এবং ব্যথার যদি আমরা কেনর উত্তর পাই তাহলে কিন্তু সহজেই সমাধান করা সম্ভব। এই কেনর উত্তরটা বার করার দরকার। এখন কারো যদি হয়তো 7 দিন, 10 দিন, 15 দিন ব্যথা হয়েছে, ভালো হয়ে গিয়েছে, ওষুধ খাওয়ার পর আর হয় নাই, ওকে, ইটস ওকে, হুম হুম এর জন্য এত ওরিড হওয়ার কোনো কারণ নাই। কিন্তু 10-15 বছরের ক্ষেত্রে না হলে আস্তে আস্তে দেখা যাবে সে ডিজেবল হচ্ছে। এখন তো সে এখনও ব্যথা নিয়ে চিন্তিত, কিন্তু আমরা যদি তাকে পাই, অ্যাসেস করলে দেখবো তার স্পাইন হয়তো বেঁকে গিয়েছে, হয়তো কাইফোসিস, সামনে ফরওয়ার্ড বেন্ডিং হয়ে আছে, বা স্কোলিওসিস ডেভেলপ করতে পারে, বা লর্ডোসিস ডেভেলপ করতে পারে, তার মাসেল পাওয়ার হয়তো গ্রেট কমে গিয়েছে এখন, বা তার ফিজিক্যাল বিভিন্ন অ্যাসেস করলে সে হয়তো টয়লেট করতে এখন তার সমস্যা হয়, বা বসা চলাফেরা সমস্যা হয়, সেটা হয়তো একটা মানুষ ফেসবুক বা আমাদের ইয়াতে লিখতে এত কিছু লেখা হুম সম্ভব হুম হয়ে ওঠে না এবং তার ক্লিনিক্যাল। যত প্রবলেমগুলো রয়েছে এই সবগুলোই কিন্তু ট্রিটমেন্ট করে ভালো করা সম্ভব।